Hello everyone, this is Pompa. Welcome back to Pompa’sTouch. আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রপার ওয়েতে কিভাবে চালের পানি চুলে ব্যবহার করে চুল ঘন কালো লম্বা করতে পারবেন একদমই প্রাকৃতিকভাবে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রাচীনকালের একটি রেমেডি। প্রাচীনকালে চায়না শহরে হংলুও নামে একটি গ্রাম ছিল, আর এই অঞ্চলের ইয়াও মহিলাদের চুল এতটাই ঘন লম্বা ছিল যে 99% মেয়েদের চুল ছিল 1.4 মিটারের বেশিও লম্বা। আর এই ইয়াও গার্ল পরিচিত হেয়ারের জন্য সমস্ত বিশ্বে। আজ আমি আপনাদেরকে ইয়াও গার্ল হেয়ার সিক্রেটের ট্রু যে রেসিপিটি আছে সেটি তৈরি করে দেখাবো, কেননা আমি অনেক রিসার্চ করে দেখলাম এক একজন এক একভাবে তৈরি করেছে, কিন্তু ইয়াও গার্লরা যেভাবে চুলের যত্ন করেন আমি সেভাবে আপনাদেরকে ইজি ওয়েতে তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে অল প্রেস করে রাখুন। এই রেমেডি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চাল। যে চাল দিয়ে আমরা সাধারণত ভাত রান্না করে খাই সেই চাল দিয়েই এই কাজটি করতে হবে। সাধারণত প্রতিদিন আমরা ভাত রান্না করি, আর ভাত রান্নার সময় চাল যখন ধুয়ে সেই পানিটা ফেলে দিই সেই পানিটা দিয়েই আমাদের এটি তৈরি করতে হবে। এখানে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন যে চাল দিয়ে আপনারা ভাত রান্না করে খান। দেখুন এখানে আমি 1 কাপ চাল নিয়ে তার সাথে 1 গ্লাস পানি নিয়ে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, এই চাল আর চালের পানি একসাথে খুব ভালোভাবে 2 হাত দিয়ে কষলে নিতে হবে, যাতে করে চালের মধ্যে যে ভিটামিনগুলো রয়েছে সেটি খুব ভালোভাবে বাইর হয়ে যায়। চালের পানি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। চালের মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড, ভিটামিন বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার, আয়রন ও জিঙ্ক, যা আমাদের চুল সুন্দর রাখে, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে ও চুল ন্যাচারালভাবে সিল্কি করে। যাদের চুল অতিরিক্ত ড্যামেজ বা চুলের আগা ফেটে গেছে বা চুল পড়তেই থাকে, এই রেমেডি যদি ফলো করেন আপনার চুলের সকল সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবেন। এইভাবে কিন্তু ইয়াও গার্লরা তাদের চুলের যত্ন করেন। ইয়াও গার্ল হেয়ার সিক্রেট সমস্ত বিশ্বে পরিচিত, আপনারা গুগলে সার্চ করলেই খুব সহজে পেয়ে যাবেন। এখন যেটি করতে হবে, দেখুন এই চাল আর চালের পানি খুব ভালোভাবে 2 হাত দিয়ে কষিয়ে নিলাম। এখন যেটি করতে হবে, এর থেকে আমাদের চালের পানিটি আলাদা করে নিতে হবে, যাতে করে এর মধ্যে একটাও চাল না থাকে। দেখুন আমি খুব ভালোভাবে এই চালের পানিটি নিয়ে নিলাম আর এর মধ্যে একটাও চাল নেই। আর এই চালের পানি এখন আমাদের যেটি করতে হবে, প্রথমে একটি কমলা লেবু বা মালটা বা লেবু যে কোনো একটি যেটি আপনার ঘরে থাকবে সেটি দিয়েই এই কাজটি করবেন। যখন আপনারা কমলা লেবু বা মালটা খাবেন এর খোসা ফেলে দেবেন না। এই মালটা বা কমলা লেবুর খোসা আমাদের চুলের জন্য, স্কিনের জন্য ভীষণ উপকারী, কেননা এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সিতে ভরপুর এই মালটা বা ভিটামিন সি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। দেখুন এখানে একটা মালটার থেকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এখন এই খোসাগুলো দিয়েই আমাদের এই কাজটি করতে হবে। এইখানে একটা লেবুর থেকে বা একটা মালটার থেকে যতটুকু খোসা থাকবে এই খোসাগুলো দিয়েই এই রেমেডি তৈরি করতে হবে। এখানে দেখুন সেই চালের পানি আর এই মালটার খোসা বা লেবুর খোসা যেটি আপনাদের থাকবে এটি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। ইয়াও গার্লরা যেটি করেন, এই চালের পানি আর লেবুর খোসা 7 দিন পর্যন্ত একটি বড় পাত্রে রেখে ফার্মেন্টেশন করেন, যেটি 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে চুলে ব্যবহার করতে হবে। এই প্রসেসে কম সময়েও কিন্তু এভাবে আপনারা করে নিতে পারেন। এটি করলে আপনারা সাথে সাথেই এটি ব্যবহার করতে পারবেন অথবা 1 দিন পরেই ব্যবহার করতে পারবেন, সেম গুণাগুণ থাকবে। আর ফার্মেন্টেশন করলে 7 দিন থাকবে, আর সেখান থেকে একটা ব্যাড স্মেল বাইর হতে পারে, অনেকেই আবার সেই গন্ধটা সহ্য করতে পারেন না, 7 দিন পর্যন্ত বাইরে রেখেই সংরক্ষণ করতে হবে। তো আমি আপনাদেরকে
খুবই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। দেখুন, এটি 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিলাম। এখন চুলার জালটি বন্ধ করে এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে যেটি করবেন, পরিষ্কার একটি পাত্র নিতে হবে, কাচের অথবা প্লাস্টিকের যেটি আপনাদের থাকবে, ঢাকনা যুক্ত সেটি আপনাদের এই কাজটি করতে হবে। এটি আপনারা ছোট ছোট করে অনেকগুলো কৌটা নিয়ে তার মধ্যে এই পানিটি আপনারা রেখে দিবেন। এটি আপনারা 7-10 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন বাহিরে রেখে। এখন আমি যেটি করছি, দেখুন, একটি কাচের পাত্রে ঠান্ডা হলে এই রেমেডিটি ঢেলে নিচ্ছি। এরপর যেটি করতে হবে, এটি একটু ঠান্ডা হলে তারপরে এটি ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে। এটি আপনারা তার পরের দিন ব্যবহার করতে পারবেন। অ্যাটলিস্ট 24 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। ইয়াওকালরা যেটি করে, এইভাবে একটি বড় পাত্রে রেখে 7 দিন পর চুলে ব্যবহার করেন। এই চাল ধোয়া পানি দিয়ে তারা চুলের যত্ন নেন। চুলের যত্ন নেওয়ার এর কিছু প্রসেস রয়েছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। দেখুন, এটি আমি 24 ঘন্টার জন্য রেখে দিচ্ছি একটি ঠান্ডা ডার্ক প্লেসে। আমি ক্যাবিনেটের মধ্যে রেখে দিলাম আর একদিন পর ফিরে আসছি। একদিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটি আরও ঘোলাটে হয়ে গেছে। দেখুন, একদমই ঘোলা ঘোলা হয়ে গেছে, আর লেবুর মধ্যে যে ভিটামিনগুলো ছিল পানির সাথে এক হয়ে গেছে। এখন এই পানিটি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী, আপনি যখন রেগুলার এটি ব্যবহার করবেন তখন ফলাফল নিজেই বুঝতে পারবেন। এখন বলে দিব এই চালের পানিটি কিভাবে চুলে ব্যবহার করবেন। এটি যখন ব্যবহার করবেন তখন বড় একটি গামলা নেবেন। গামলার মধ্যে চুল মাথা এইভাবে উবর করে রেখেই কিন্তু এই পানিটি ব্যবহার করতে হবে। এই পানিটি ফেলে দিবেন না, যেভাবে ভিডিওতে দেখছেন এইভাবে চুল ধুয়ে নিতে হবে। এটি ধোয়ার পরে চুল আর একদমই পানি দিয়ে ভেজানো যাবে না, এইভাবেই আপনারা চুল ধুয়ে নেবেন। দেখুন ইয়াওকালরা কিভাবে এইভাবে চুলের যত্ন নেন। এইভাবে বড় গামলার মধ্যে মাথা উবর করে চুলগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেন, তারপরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সেই ভিজে চুলগুলো বেঁধে রাখেন। আপনাদের এইভাবে বাঁধার দরকার নেই, আপনারা এইভাবে চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটি খোপা তৈরি করে নেবেন। আর চেষ্টা করবেন কাঠের যে মোটা দাঁতের চিরুনিগুলো রয়েছে সেই চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর, কেননা মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে খুব ভালোভাবেই চুলে মাসাজ হয়ে যায় আর চুল পড়াও কমে যায়। আর এইভাবে আপনারা চালের পানি দিয়ে এই পদ্ধতিতে সপ্তাহে 2 বার অন্তত চুল পরিষ্কার করে নেবেন। আর এটি আপনারা সংরক্ষণ করে কিন্তু বাহিরে রেখে 1 মাসের বেশিও রেখে দিতে পারেন, আর প্রতি সপ্তাহে এভাবে চুল ধুয়ে ফেলবেন, যেভাবে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর ইয়াওকালরা যেটি করে, নদীর পানি বা রিভারের পানি দিয়েই কিন্তু চুল ধুয়ে পরিষ্কার করেন। আমাদের তো রিভারের পানি নেই, তাই এই কাজটি আমরা ফিল্টারের পানি দিয়েও করতে পারি। তাই চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পানি দিয়ে চুল পরিষ্কার রাখার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।